নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশান সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব, তোমরা যারা একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দেবে তোমাদের জন্য ইতিহাস বিষয়ে দ্বিতীয় অধ্যায় পরিবর্তনশীল ঐতিহ্য, এই অধ্যায় থেকে তোমাদের যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আছে তার সমাধান করে দেখাবো উত্তর সহকারে। তোমরা অবশ্যই ভালো করে পড়বে। চলো প্রথমে আমরা দেখব সেকেন্ড সেমিস্টারে তোমাদের কোন কোন অধ্যায় থেকে পরীক্ষায় আসবে। দেখে নাও, এক নম্বরে আছে রাষ্ট্রের প্রকৃতি, দ্বিতীয় আছে পরিবর্তনশীল ঐতিহ্য, তৃতীয় আছে প্রসারিত দিগন্ত। প্রথম অধ্যায় থেকে তোমাদের আসবে 15 নম্বর, দ্বিতীয় অধ্যায় থেকে থাকবে 10 নম্বর, আর তৃতীয় অধ্যায় থেকে থাকবে 15 নম্বর। তোমরা অবশ্যই ভালো করে পড়বে। চলো তারপর আমরা দেখব যে কোন কোন অধ্যায় থেকে কেমন টাইপের প্রশ্ন থাকবে। আমরা যদিও এটা আগেই আমরা আলোচনা করেছি আগের ভিডিওতে তোমাদের পার্ট ওয়ানে দ্বিতীয় অধ্যায়ের, তোমরা তাও একটু দেখে নাও। চলো দেখো প্রথম প্রশ্ন কি আছে, সামন্ততন্ত্র বলতে কি বোঝো। দেখো প্রথমে পয়েন্ট দেওয়া আছে সামন্ততন্ত্র, তারপরে দেওয়া আছে সামন্ততন্ত্রের শব্দের উৎস, তারপরে দেওয়া আছে সামন্ততন্ত্রের সংজ্ঞা প্রসঙ্গে বিভিন্ন ঐতিহাসিকদের মত। এক দাগের পয়েন্ট আছে বোলাভিয়ের মত, তারপরে দুয়ে আছে মন্তেস্কুর মত, 3 নম্বরে দেওয়া আছে কার্ল মার্ক্সের মত। তোমরা অবশ্যই ভালো করে পড়বে, যদি পারো একটু খাতায় লিখে নিও। এটা পার্ট টু। পরবর্তী পয়েন্টগুলো দেওয়া আছে দেখো 4 নম্বরের দেওয়া আছে মার্ক ব্লক এর মত, তারপরে দেওয়া আছে মরিস ডব এর মত। তোমরা অবশ্যই ভালো করে পড়বে, একটু দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, কেন ইটালিতে প্রথম রেনেসা হয়েছিল, অথবা দিয়ে দেওয়া আছে কেন ইটালিতে ইউরোপীয় রেনেসার প্রাণকেন্দ্র বলা হয়, অথবা দিয়ে দেখো দেওয়া আছে রেনেসার উচ্চ কেন্দ্র ইটালি ব্যাখ্যা করো, তারপরে দেওয়া আছে ইটালির নগরগুলি কেন মতবাদবাদী ভাবধারা প্রথম উপলব্ধ হয়। প্রথমে দেখো পয়েন্ট দেওয়া আছে ইটালিতে প্রথম রেনেসা বা নবজাগরণ হওয়ার কারণ। 1 নম্বর পয়েন্ট দেওয়া আছে নগর রাষ্ট্রের অস্তিত্ব, এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ করে পড়বে। পরবর্তী পয়েন্ট দেওয়া আছে বাণিজ্যিক আধিপত্য, দেখে নাও প্রশ্ন উত্তরটি, তোমরা যদি পারো খাতা একটু লিখে নিও। পরবর্তী পয়েন্ট আছে দেখো 3 দাগের শিক্ষিত পেশাজীবী শ্রেণীর আবির্ভাব, 4 আছে অভিজাত শ্রেণীর ভূমিকা, আর 5 আছে বিদ্যাচর্চার কেন্দ্র, আর অবশেষে লাস্টে শেষে দেওয়া আছে মূল্যায়ন। তোমরা অবশ্যই ভালো করে পড়ো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখে নাও যদি পারো খাতা একটু লিখে নিও। পরবর্তী প্রশ্ন দেখো টিকা লেখো পেত্রাকের সম্পর্কে, পরে দেখো অথবা দিয়ে দেওয়া আছে মানবতাবাদী সাহিত্য চর্চার পেত্রাকের ভূমিকা উল্লেখ করো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা অবশ্যই ভালো করে পড়বে, দেখে নাও। প্রথমে পয়েন্ট দেওয়া আছে মানবতাবাদী সাহিত্য চর্চার পেত্রাকের ভূমিকা, 1 নম্বর পয়েন্ট দেওয়া আছে গ্রিক ও ল্যাটিন সাহিত্যের পুনরুদ্ধার, 2 দেওয়া আছে মহাকাব্যের অনুবাদ, 3 দেওয়া আছে ইতালীয় স্যানেটের বিকাশ রচনা। তোমরা অবশ্যই ভালো করে পড়বে, প্রতিটা পয়েন্টই তোমরা উল্লেখ করবে, দেখো তোমরা যদি পারো খাতা একটু লিখে নেবে, প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ আছে। দেখো অন্যান্য রচনা, তোমরা অবশ্যই ভালো করে পড়বে, প্রতিটা পয়েন্টই তোমরা উল্লেখ করবে, দেখো তোমরা যদি পারো খাতা একটু লিখে নেবে। প্রশ্ন দেখো কি আছে, মানবতাবাদী শিল্পী হিসেবে রাফায়েলের অবদান লেখো। প্রথমে দেখো পয়েন্ট দেওয়া আছে মানবতাবাদী শিল্পী হিসেবে রাফায়েলের অবদান, প্রথমে দেখো পয়েন্ট দেওয়া আছে ফ্লোরেন্সের শিল্পী হিসেবে আত্মপ্রকাশ, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে তাহলে নাম্বারটা ভালো পাবে, এর পাশাপাশি তোমরা অবশ্যই তোমাদের পাঠ্য বইটি খুঁটিয়ে পড়বে। পরবর্তী পয়েন্ট দেওয়া আছে দেখো চিত্রশিল্পে অবদান, তারপরে দেওয়া আছে ম্যাডোনা, এ দাগের চিত্রশিল্পের অবদানের মধ্যে দেখো দেওয়া আছে ম্যাডোনা, তারপরে দেওয়া আছে বিয়ের দ্য স্কুল অফ এথেন্স, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। পরবর্তী পয়েন্ট আছে দেখো সিএর প্রতিকৃতি ও স্বপ্রতিকৃতি অঙ্কন, অবশেষে দেওয়া আছে শেষে স্থাপত্যের অবদান সম্পর্কে। পরবর্তী প্রশ্ন দেখো ধর্ম সংস্কার আন্দোলনের বিকাশে জন ওয়াইক্লিফ এর ভূমিকা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, এই প্রশ্নটি আবার অথবা দিয়ে দেওয়া আছে কাকে কেন ধর্ম সংস্কার আন্দোলনের সুক্তারা বলা হয়। প্রথমে দেখো পয়েন্ট আছে ধর্ম সংস্কার আন্দোলনের জন্য ওয়াইক্লিফের ভূমিকা, এবার তাদের মতবাদগুলি কী আছে, প্রথমে দেওয়া আছে ওয়াইক্লিফের মতবাদ, পয়েন্ট দেওয়া আছে আন্দোলনের পরিচালনা, তার পরবর্তী পয়েন্ট আছে প্রতিক্রিয়া,
দেখে নাও প্রশ্নের উত্তরটি, তোমরা অবশ্যই ভালো করে পড়বে, যদি পারো একটু খাতায় লিখে নিও, দেখে নাও, আর তোমরা অবশ্যই পাঠ্য বইটি খুঁটিয়ে পড়বে। আশা করি প্রথম সেমিস্টার তোমাদের সবার ভালো পরীক্ষা দিয়েছ, সেকেন্ড সেমিস্টারে তোমাদের প্রত্যেকের ভালো। আচ্ছা, প্রতিক্রিয়ার বাকি উত্তর অংশটুকু দেখো, দেখে নাও, তোমরা যদি পারো অবশ্যই খাতায় লিখে নেবে। দেখো, ইউরোপে প্রতি ধর্ম সংস্কার আন্দোলনের ধারা সম্পর্কে লেখো। তারপরে দেখো এই প্রশ্নের অথবা দিয়ে দেওয়া আছে, প্রোটেস্ট্যান্ট আন্দোলনের বিরুদ্ধে ক্যাথলিক চার্চ কিভাবে প্রতিক্রিয়া জানিয়েছিল। তারপরে দেখো অথবা দিয়ে দেওয়া আছে, প্রতি ধর্ম সংস্কার আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। এবার দেখো দেওয়া আছে প্রতি ধর্ম সংস্কার আন্দোলনের ধারা, এর পয়েন্ট দেওয়া আছে প্রাথমিক প্রচেষ্টা সমূহ। পরবর্তী দেখো দেওয়া আছে কি, সোসাইটি অফ যেসু প্রতিষ্ঠা। তারপরে দেওয়া আছে ট্রেন্টের ধর্মসভা, দেখে নাও প্রশ্নের উত্তরটি। তোমরা অবশ্যই খাতায় লিখে নিও। পরবর্তী পয়েন্ট দেওয়া আছে, দেখো দেওয়া আছে মূল্যায়ন, দেখে নাও, তোমরা অবশ্যই ভালো করে পড়বে, যদি পারো খাতা একটু লিখে নেবে। পরবর্তী অর্থাৎ তোমাদের শেষ প্রশ্ন দেখো কি আছে, শেষ প্রশ্ন দেওয়া আছে কনফুসিয়াস মতবাদ কি, অথবা দিয়ে দেওয়া আছে কনফুসিয় ভাবধারার মূল বিষয় বা ধারণা কি। প্রথমেই দেওয়া আছে পয়েন্ট দিয়ে কনফুসিয়াসের মতবাদ, দেখে নাও প্রশ্নের উত্তরটুকু, তোমরা যদি পারো খাতা একটু লিখে নেবে, আর পাশাপাশি অবশ্যই তোমরা তোমাদের পাঠ্য বইটি খুঁটিয়ে পড়বে। তোমাদের আগের ভিডিওতে আমরা এই দ্বিতীয় অধ্যায়ের পার্ট ওয়ান পড়তে, দেখো পয়েন্ট দিয়ে দেওয়া আছে চুই ধর্ম বা জু ধর্ম সম্পর্কে পয়েন্ট দেওয়া আছে। পরবর্তী দেখো দেওয়া আছে কনফুসিয়াসের নীতি ধর্ম বা লি। পরবর্তী দেখো দেওয়া আছে মানুষের গুণ। পরবর্তী পয়েন্ট দেওয়া আছে রেন। প্রশ্নের উত্তরগুলি তোমরা অবশ্যই ভালো করে পড়বে, যদি পারো একটু খাতায় লিখে নিয়ে পড়ো। চলো পরবর্তী দেখো পয়েন্ট দেওয়া আছে পরিবারের প্রসঙ্গে চিন্তাধারা। তার পরবর্তী পয়েন্ট দেওয়া আছে রাজনৈতিক মতাদর্শ। শেষ পয়েন্ট রাজশক্তি প্রসঙ্গে চিন্তাধারা। তোমাদের এই সাজেশনে যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। প্রতিটা অধ্যায় থেকে পার্ট ওয়ান এবং পার্ট টু করে ভিডিও দেওয়া আছে, অর্থাৎ প্রতিটা অধ্যায় থেকে দুটি করে ভিডিও দেওয়া আছে। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।